নমস্কার বন্ধুরা রাজু রূপ গার্ডেন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের পুদিনার বিষয়ে একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখুন পুদিনা কিভাবে বনসাই করতে হয় পুদিনা কিভাবে প্রচুর ঝাড় করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিও তো আপনারা বাড়িতে যারা ছাদ বাগান করেন তাদের প্রত্যেকেরই শখ থাকে আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে পুদিনা হোক তো আপনারা পুদিনা অনেকে ট্রাই করেন কিন্তু করতে পারেন না তো আমি সেই পুদিনা কীভাবে সহজভাবে করা যায় সেই বিষয়ে আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা রকম চিন্তা না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা একটু স্কিপ করবেন না তাহলে আপনারা পুদিনা বসানোর সহজ পদ্ধতিটা মিস করে যাবেন আর আপনারা বুঝতে সমস্যা হবে তাহলে আপনারা পুদিনা কিভাবে খুব সহজে করা যায় সেটা করতে পারবেন না তো বন্ধুরা দেখে নিন এখানে আমি একটা খালি টব নিয়ে নিয়েছি তো টবের মাটিটা শক্ত হয়ে আছে ভালো করে এটাকে মাটিটা খুঁড়ে নিচ্ছি খুরপি দিয়ে তো এইভাবে খুঁড়ে ভালো করে মাটিগুলোকে একটু ঝুরো করে নিতে হবে নিলে আপনারা এত সুন্দর পুদিনা কিভাবে বসাবেন এবার সেই পদ্ধতিটাই দেখাবো তো সুন্দর করে এইভাবে মাটিটাকে ঝুড়ো করে নিতে হবে নেওয়ার পরে এবার মাটিতে জল ঢেলে দিতে হবে তো জল ঢেলে দিয়ে এটাকে কাদা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন মাটিটা একদম ভিজে সুন্দরভাবে কাদা কাদা ভাব হয়ে যায় তো আপনারা দেখুন এভাবে একদম কাদা কাদা হয়ে গেছে তার মধ্যে আমি এখানে কিছু পুদিনার ডাল এই গাছগুলো থেকে কেটে নিচ্ছি কাটিং থেকেই আমি আজকে এখানে আপনাদের এই টবে করে দেখাবো যেভাবে আমি অন্য অন্য টপগুলো করেছি আপনারা দেখছেন কত সুন্দর হয়েছে তো আপনারা পুদিনা বাজারে অবশ্যই খুব সহজেই পুদিনার ডাল পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কালেক্ট করে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে করতে পারেন তাছাড়াও নার্সারিতে আপনারা পুদিনা অ্যাভেলেবেল থাকে সেখান থেকেও কালেক্ট করে আপনারা করতে পারেন বা বন্ধু বন্ধুবান্ধব যার কাছ থেকেও কালেক্ট করে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে পুদিনা খুব সহজে করতে পারেন তো বন্ধুরা দেখুন এবার পুদিনার এই ডালগুলো সমস্ত গাছ থেকে কিছু কিছু ডাল আমি কেটে নিচ্ছি নিয়ে এবার এখানে এই টবে পুঁতে দিতে হবে তো কিভাবে পুঁততে হবে সেই প্রসেসটা এই ভিডিওতে দেখুন তো সিম্পল প্রসেস বন্ধুরা এইভাবে চার থেকে ছয় ইঞ্চি পরিমাণে লম্বা রেখে আপনারা কেটে নেবেন নিয়ে খুব সহজে এইভাবে একের পর এক আপনারা এই মাটিতে পুঁতে দেবেন টবের কাদা মাটিতে খুব সুন্দরভাবে পুদিনা কিন্তু হয়ে যাবে পুদিনা খুব সহজেই হয় এগুলো মরে না তো শুধু একটাই এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে এটা যেন একটু ভিজে ভিজে ভাব থাকে আর এটা যেন রোদ জায়গা থাকে যেখানে প্রচুর পরিমাণে রোদ পায় আপনারা যদি এটাকে ছা জায়গায় রেখে দেন তাহলে অবশ্যই এটা মরে যাবে হবে না আপনারা প্রথম এরকম লাগানোর পরে এক থেকে দিন একটু ছায়া জায়গায় রাখবেন তারপরে আপনারা একদম টানা রোদে রাখতে হবে আর আপনারা যদি সবসময় ছায়াতে রেখে দেন তাহলে কিন্তু এটা মরে যাবে তো বন্ধুরা দেখুন এইভাবে সুন্দরভাবে এটাকে আমি বসিয়ে দিয়েছি আর আপনারা তো দেখছেনই কত সুন্দর পুদিনা আমার এখানে হয়েছে সব এই সেম প্রসেস সব ফলো করে আমি এখানে করেছি একই প্রসেস কোনো কিছুই আমি স্কিপ করিনি যেভাবে আমি করেছি সেভাবেই আপনাদের দেখালাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ